সার ডিজেল বিদ্যুৎ সহ সব রকম কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে এমনিতেই বিপাকে পড়েছে কৃষকরা। তার উপরে শেষ সময়ে এসে ধান কাটা শ্রমিকের মজুরিও গুনতে হচ্ছে অতিরিক্ত। গাইবান্ধার কৃষকরা বলছেন সরকার নির্ধারিত দামে এবার ধানের উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে যাবে। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। পরিবার নিয়ে ধান কাটছে মালেকা বেগম, শ্রমিকের মজুরি দ্বিগুণ, বাড়তি খরচ হয়েছে সার ও ডিজেলে, তাই উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। খরচের টাকা উঠবে না, কি খাবো যে পাতাল হয়েছি, ধান মারেছি। মালেকা বেগমের মতন দুশ্চিন্তায় জেলার হাজারো কৃষক। ধার দেনা করে চাষাবাদের পর ধানে ব্লাস্ট পোকার আক্রমণ তাদের আরো বিপাকে ফেলেছে। তবে প্রান্তিক পর্যায়ে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনলে কিছুটা উপকৃত হবে বলে জানান কৃষকরা। আটাশের একটু মার দেখছি, সামান্য সাদা শীষ দেখা যাচ্ছে, কিন্তু বেশি মার না। আবাদ করতে পোষা নাই, গেছে তো এখন মরা সমতুল্য। আবাদ করিয়ে কৃষক দেয় কি নিজে খায় কি, কিষেনের দাম বেশি। হ্যাঁ, এত খরচা দিয়ে টাকা ওঠে না, তেল সার সবকিছুর দাম বেশি। এখন সরকার যদি মাঠে নামে ধান কিনতো আমাদের, তো আমাদের উপকার হতো। বাংলাদেশ সরকার যদি কোনো ন্যায্য মূল্যে ধান কিনতো তাহলে আমরা কৃষকরা বাঁচতাম এবং আমাদের উপকৃত হতাম। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। এই জেলাতে 50% ভর্তুকি মূল্যে 97টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। এই 97টি কম্বাইন্ড হারভেস্টারের মধ্যে গতকাল পর্যন্ত 74টি কম্বাইন্ড হারভেস্টার মাঠে দিন রাত কার্যরত অবস্থায় রয়েছে। তো আমরা আশা করি আগামী 2-1 দিনের মধ্যেই আমরা এই 41,000 যে আমার আগাম যা, এটি আমরা কর্তন করতে সক্ষম হব। এবছর জেলায় 7 উপজেলায় 1,28,205 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,80,000 মেট্রিক টন। ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। তবে উচ্চ মূল্যের সার, কীটনাশক আর পানি ও শ্রমিক মজুরি বেশি থাকায় খুব একটা লাভের মুখ দেখছেন না এখানকার কৃষকরা। তবে সরকার যদি ভর্তুকি সহ সরাসরি প্রান্তিক পর্যায়ে এসে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করত তাহলে কিছুটা হলেও লাভবান হতো এখানকার কৃষকরা। কায়সার প্লাবন, SATV, গাইবান্ধা।